হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মোহিনী ব্লগসের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গরমকালে আমরা একটু বিশেষ খাওয়া দাওয়া করে থাকি, খাওয়ার রুচি থাকে না। তো আজকে ব্লগটা সাথে থাকো, আজকে মোটামুটি কিছু শেয়ার করেছি তোমাদের সাথে খাওয়া দাওয়ার নিয়ে, প্লাস হচ্ছে আমার দৈনন্দিন জীবন। তো সাথে থাকো, পাশে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা, এখানে আমি গতকালকে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, দেখেইছ তো। এখানে মিষ্টি কুমড়াটা এত মিষ্টি ছিল কি বলবো, আমি এত কি পরিমাণ কাঁচামরিচ দিয়েছি, তারপরেও মিষ্টি কুমড়ার মিষ্টিটা যায়নি। তো তরকারিটা একটু জাল করে দিচ্ছি, আজকে বেশি কিছু করবো না। এখানে মাছ নিয়ে নিয়েছি 3 পিস, অর্থর জন্য, আমার জন্য আর অর্থ বাবার জন্য। আর এখানে একটু আলু আজকে রাতের জন্য করব, কালকে দুপুরে দেখি। আমার দুপুরবেলা তেমন একটা মাছ টাছ খেতে ইচ্ছে করে না। তো আসলে ব্লগ বেশিরভাগ করা হয় না, কারণ কথা বলতে বলতে যদি ভিডিও করি সেক্ষেত্রে দেখা যায় অনেক সমস্যা হয়ে যায়। তো মাঝে মাঝে ভালোও লাগে না, মাঝে মাঝে এত বিরক্ত লাগে। তো এটা জাল হয়ে গেছে। এখন এখানে একটু ভাত ছিল আজকে দুপুরে রান্না করা, ভাবছি আমি আর অর্থ একটু খেয়ে নেবো। এখানে একটু পেঁয়াজ ভাজতে দিয়েছি, তো এখানে আমি ভাতগুলো জাস্ট দিয়ে একটু ভাজি করে নিব, আমি আর অর্থ একটু সস দিয়ে খাবো। তো ভাতটা এদিকে হতে হতে আমি মাছটা ভাজি করে নেব। এখানে একটু লবণ দিয়ে নিয়েছি, শুধু লবণই দিয়েছি আর কিছু দেব না। এটা একটু ভালো করে ভাজি করে নেব। এই ভাতটা রান্না করার সময় একটা কথা আমার মনে পড়েছে, যখন আমি স্কুলে যেতাম তখন অনেক সময় এই ভাতটা করেই তারপরে নিয়ে যেতাম টিফিনে। এটা অনেকক্ষণ থাকতো, আমারও বেশ ভালো লাগতো। আমার রান্নাঘরের আশেপাশে যাবে না, কারণ এই এই ঘরটা রং করা হয়নি যখন আমরা এসেছিলাম তখন, আর আমরা খুব তাড়াহুড়োতেই ঘর পাল্টিয়েছি। আর এটা অনেক চেষ্টা করছি, দেখি আস্তে আস্তে সব কিছু হচ্ছে, ঠাকুরের আশীর্বাদে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আর যেহেতু একা মানুষ আর সব কিছু একার হাতে করাও অনেক সময় পসিবল হয়ে যায় না, তো ভাত এখানে ভাতটা ভাজি হতে হতে ভাবলাম যে ভাতই বসিয়ে দিই। এখানটায় ভাতের জল বসিয়ে দিয়েছি, যেহেতু ডেকচিটা থেকে ভাতটা নিয়েছি রাতে করে আর ডেকচিটা ধুইনি। এখানে অর্থ খেলছে আর আমি ভাত ভাজি করছি। ভাতটা ভাজি হলে আমি মাছটা বসিয়ে দেবো, তখন ভাতটা রান্না হতে হতে অন্য চুলে ভাতটা রান্না হতে হতে মাছের তরকারিটাও হয়ে যাবে। আসলে গরমকালে একদম রান্না করতে ইচ্ছা করে না। তারপরে আমার এখানে এই জানালাটা থাকার কারণে বাসায় অনেকটুকু স্বস্তি, এই রান্নাঘরে অন্য অনেক রান্নাঘরে তো এরকম থাকেও না। এখানে অনেক গাছ আছে, গাছের জন্য অনেকটা সেফটি হয় আমার রান্নাঘরটা, একটু গরমটা কম থাকে। তো এই হচ্ছে অবস্থা। তো বন্ধুরা, আমি চলে এসেছি, এখন গাছে জল দেব। তোমরা জানো আমার অনেকগুলো গাছ আছে, আগেও দেখেছো, কিন্তু বারান্দায় আমি কিছুদিন আগে, গত 2-3 দিন আগে একটা সেটিং করেছিলাম যে এই স্পেসটা, এখানে একটা জায়গা ছিল যেখানে হচ্ছে একটা কাঠের টুকরো দেওয়া ছিল, যেটার উপর আমি কিছু গাছ রেখেছি, যার কারণে এতটুকু জায়গাতে আমি মুভমেন্ট করতে পারতাম না। তো এই জায়গাটা একদম ফাঁকা হয়ে গেছে, এখন নিচে দেখাচ্ছি না কারণ নিচে একটু অপরিষ্কার আছে, পরিষ্কার করতে হবে। তো এই দেখো, এই ফুলগুলো কালকে ফুটবে, আমার খুব ভালো লাগে এই জিনিসটা দেখে যে এগুলো কালকে ফুটবে। এটা নয়নতারা গাছ, অবশ্যই এতটুকু একটা ছোট টবে যে নয়নতারা গাছ আছে, এটাতে আমার অনেক ফুল ফুটে ঠাকুর আশীর্বাদে। তোমাদের যদি এরকম গাছ থেকে থাকে আর তোমরা জানো না কীভাবে নয়নতারা গাছে এতগুলো ফুল ফুটে, একটা গাছে প্রতিদিনই ফুল ফুটবে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমার বেলি ফুলের গাছ, যেখানে কিছুদিন আগে অনেক ফুল ফুটেছে, প্রত্যেকটা পাতায় পাতায় কলি ছিল। তো যখনই ফুল ফুটেছে, ফুল আমি নেওয়ার পরে আমি ওই ডালাগুলো কেটে দিয়েছি। তো এটা জাস্ট 2টা ডাল ছিল, এরকম জাস্ট 2টা ডাল ছিল। তো দেখো এই 2টা ডাল থেকে ঠাকুর আশীর্বাদে অনেকগুলো ডাল গজিয়েছে, এখানেও নতুন ডাল গজাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানেও একটা ছোট ডাল গজিয়েছে। বেলি ফুল আমার এত পছন্দ,
এত পছন্দ আমার, খুব ভালো লাগে বেলি ফুলের গন্ধটা যখন রাতে ফুলগুলো ফুটে বা ফুটবে ফুটবে করে, পরদিন যখন মানে ফুটে, খুব ভালো লাগে বারান্দায় আসতে। তো এটা আমার সানাই ফুলের গাছ, এটাও আমি কেটে কেটে দিচ্ছি যাতে ছোটো গাছে অনেকগুলো ফুল ফুটে। তো তোমরাও এরকম করবে, এটা গাছের একটা টিপস রয়ে গেলো ছোটোখাটো, যারা গাছপ্রেমিক আছো আমার মতন। আমি প্রচুর গাছ ভালোবাসি কিন্তু বারান্দায় গাছ অতটা লাগানো যাচ্ছেও না, আমার একটু জায়গা কম। কিন্তু ছোটো ছোটো গাছ আমি চাচ্ছি সব জায়গায় লাগাতে। তো আমি যেটা করেছি, এখানে একটা প্লেস ছিল এই এই জিনিসটা নিয়ে আমি এখানে লাগিয়েছি। তোমরা দেখো এই জিনিসটা আমি এখানে দিয়েছি যাতে করে, এখানে উপরে অনেকগুলো গাছ আছে, এখানে একটা মানি প্ল্যান্ট আছে যেটা ইনডোর প্ল্যান্ট, এটা আমি রোদের জন্য রেখেছি, রোদ খাওয়ার জন্য, এটা আমি আবার ঢুকিয়ে ফেলবো। এটা হচ্ছে একটা গোলাপ গাছ, যেখানে একটা কলি আছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা কলি আছে, এটাও ফুটবে, একটা গোলাপ গাছ। এরপরে হচ্ছে এখানে এখানে একটা গাছ আছে, এখানে একটা নতুন চারা গজিয়েছে, এটা বেল গাছের চারা। আর এই যেটা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে একটা জবা ফুল গাছের ডাল, যেটা আমি এমনিই রুয়ে দিয়েছি, এটা ভেঙে ফেলেছিলাম, কেটে ফেলেছিলাম, তো কাঁটাটা আমি এখানে দিয়েছি। তো এখানে একটা মিষ্টি কুমড়ার গাছ উঠেছে, দেখছো এখানে একটা মিষ্টি কুমড়ার গাছ উঠেছে। এই মিষ্টি কুমড়ার গাছের যে পাতাগুলো আছে আমার খুবই পছন্দ, এই শাকটা। তো এখানে আছে তোমার এটা কী বলে ক্যাকটাস, আমার কলিগ দিয়েছিল আমাকে, এই ক্যাকটাসটা আমি এখানে লাগিয়েছি। আর ওখানে কিছু পুদিনা পাতাও আছে, বাইরে হয়েছে। আর এই গাছটা মরে গেছে না আবার হবে আমি বুঝতে পারছি না, আসলে নতুন করে টবে দিয়েছি তো সবগুলো পাতাই নষ্ট হয়ে গেছিলো, তো আমি কী করেছি কেটে দিয়েছি। আর এটা হচ্ছে ব্লু ডাইস, ফুলটার নাম হচ্ছে ব্লু ডাইস, এরকম নীল নীল অনেকগুলো ফুল ফুটে, প্রতিদিনই ফুটে। এই হচ্ছে আমার গাছ, তো আমি এগুলোতে পানি দেবো। এখানে আরও কিছু গাছ আছে দেখাচ্ছি তোমাদেরকে, এখানেও কিছু গাছ আছে, এখানেও ফুল ফুটে, এখানেও কলি এসেছে। এটা জবা ফুল গাছ, এটাতে লাল জবা ফুটে, বড় লাল জবা, ওই গাছটাতেও কলি এসেছে, এটা একটু থোকা যে জবাবটা ওটা। আর এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়া, এটা আমি এরকম একটা টবে লাগিয়েছি। আর এখানে তো তুলসী গাছ রয়েছে। আর এই যে রাত থেকে রাতের বেলা আমাদের যে মাঠটা দেখা যায়, ওই মাঠটা। তো এখন আমি জল দেবো গাছে। আসলে গাছে তুমি যত জল দেবে, ও আচ্ছা আরেকটা জিনিস দেখাইনি, এটা হচ্ছে সকালে আমার এক কলিগ আমাকে এই গাছটা দিয়েছে, এটা নাম হচ্ছে পিস লিলি, এটা নাকি ঘরে থাকলে খুবই ভালো। পিস লিলিতে ফুলও ফুটে কিন্তু, এখন এটা দেখি বাঁচাতে পারি কি না। আর এখানে আমি একটু পাখিদের জন্য জল রেখেছি, আজকে তো দেখলাম, গতকালকে দেখেছি যে পাখিরা অনেক জল খেয়ে ফেলেছিলো, এটা একদম খালি হয়ে গেছিলো। তো আজকে সকালে মনে হয় সারাদিন তেমন একটা পানি খাইনি, যার কারণে এটা যেমনটা জল দিয়েছি তেমনটাই আছে। আমি চেঞ্জ করে দেবো, জলগুলো রাখবো না, আমি নতুন জল দেবো এখানে। তো আমি গাছগুলোতে জল দিচ্ছি। বলতে বলতে আমার এখানে যে ভাতটা ভাজি করব বলেছি, ভাত ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিই। আর এখানে গরম জল হয়ে গেছে, আমি ভাত বসাবো। তো আজকে ব্লগটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই তোমাদের কমেন্ট দিয়ে আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ময়ূর ব্লগের সাথে থাকবে, টাটা।